মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর দমনমূলক নির্যাতন নিপীড়ন বন্দী দেশটির নেত্রী অং সান সুচিকেতার নৈতিক মূল্যবোধ এর প্রয়োগ করতে বলেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। নিত্য নতুন সকল খবর আপডেট পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন। মিয়ানমারের ঘটে চলা নৃশংসতাকে এ সময় জঘন্য বলে আখ্যা দেন তিনি। রাখাইনে সহিংসতায় ঘরবাড়ি ছেড়ে চলে আসা রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্য 1 কোটি 10 লাখ পাউন্ড দেবে বলে জানিয়েছিল। এরপর জানালো অতিরিক্ত 2 কোটি 50 লাখ পাউন্ড দেবে তারা। এর পরপরই সূচিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালেন বরিস জনসন। এর আগে গত সপ্তাহে ও বরিস জনসন রোহিঙ্গাদের উপর সহিংসতা বন্ধে সূচির প্রতি আহ্বান জানিয়েছিলেন। মিয়ানমারে রোহিঙ্গাদের প্রতি নৃশংসতার জোয়ালো প্রমাণ সত্ত্বেও সূচির নীরব অবস্থানের প্রতি আন্তর্জাতিক নিন্দার ঝড় উঠেছে। তিনি আবার নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেও যোগ দেবেন না বলে জানিয়েছেন। অদ্ভুত প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে লন্ডনে এক সংবাদ সম্মেলনে বরিস জনসন বলেন, দীর্ঘদিনের সামরিক জান্তার শাসনের পর গণতন্ত্রের নেত্রী অং সান সুচি মিয়ানমারের নেতৃত্ব দিচ্ছেন, এজন্য সবাই তার গুণমুগ্ধ বলে উল্লেখ করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। আরো বলেন, এখন সুচির উচিত রাখাইনে সহিংসতা বন্ধে তার নৈতিক মূল্যবোধ ও কর্তৃত্ব প্রয়োগ করা। নিত্য নতুন সকল খবর আপডেট পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন।